ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন, তারপর থেকে জল্পনা শুরু হয়েছিল তার সঙ্গে আর কারা কারা ফিরতে পারেন তৃণমূলে। স্বাভাবিকভাবেই ভাবা হচ্ছে মুকুল অনুগামী যারা আছেন তারাও তৃণমূলে ফিরবেন, যদিও সেই সমস্ত নাম নিয়ে তৃণমূলের অন্দরেই অনেকের নিয়েই আপত্তি রয়েছে। তবে মুকুল রায় তৈরি করে ফেলেছেন অন্তত 35 জনের নামের তালিকা, সেই নাম নিয়ে তিনি আলোচনায় বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। ফলে জল্পনা শুরু হয়েছে সেই সমস্ত নাম নিয়ে। এখন দেখার বিষয় বিজেপি ছেড়ে কারা কারা তৃণমূলে আসেন। মুকুল রায় তৃণমূলে ফেরার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছেন। তিনি তৃণমূলে এসেই ফোন করেছেন বিজেপির বিধায়ক সাংসদদের, বেছে বেছে অনেককেই ফোন করেছেন তিনি। তা নিয়ে জল্পনার মাঝে আবার 30 থেকে 35 জনের নাম তালিকা নিয়ে চর্চা শুরু হয়ে গেল, কে কে আসতে পারেন মুকুল রায়ের সাথে তা নিয়ে আলোচনা হয়েছেই এই অন্দরে। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে অভিষেকের ক্যামাক্সটির অফিসে গিয়েছিলেন। সেখানে প্রায় 1 ঘন্টা দুজনের মধ্যে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উঠে আসে কারা কারা দলে ফিরতে পারেন তা নিয়ে। এই তালিকায় রয়েছেন বিজেপি নেতাদের অনেকেরই নাম। যে সমস্ত নাম বিজেপি নেতা তৃণমূলে ফিরতে পারেন বা যোগ দিতে পারেন বিজেপি ছেড়ে তাদের নাম নিয়ে আলোচনা হয়েছে। সেই তালিকা থেকে কাদের নেওয়া যেতে পারে তা নিয়ে তৃণমূলের 2 স্তম্ভের মধ্যে আলোচনা হয়। আগামী দিনে সর্বভারতীয় স্তরে কীভাবে তৃণমূলের বিস্তার হতে পারে তা নিয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হয়েছে। যোগদানের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের নেত্রী বলে সম্বোধন করেছিলেন মুকুল রায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের মুখ করে তুলতে তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করবেন তা বলারই বাহুল্য। এছাড়া সামনে পুরসভা নির্বাচন আছে, উপনির্বাচনও রয়েছে। তার আগে রাজ্যের যে সমস্ত জায়গায় তৃণমূলের সংগঠন ভেঙে পড়েছে সেই সব জায়গা চাঙ্গা করতে মুকুল রায়কে কাজে লাগানো হবে। মুকুল রায়কে আগামী দিনে কী ভূমিকায় দেখা যাবে তৃণমূলে সেটা যেমন সবার জানার আগ্রহ রয়েছে, সেই সঙ্গে মুকুল অনুগামী কারা কারা আসতে পারেন তৃণমূলে তা নিয়েও জোর চর্চা। ইতিমধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী দত্তের নাম উঠে আসছে। এছাড়াও মুকুল রায়ের অনুগামী বলে বিজেপিতে যারা এসেছিলেন তাদের মধ্যে অনুপম হাজরা, সৌমিত্র খাঁ, অর্জুন সিং মুকুলের বিরুদ্ধে সরব হয়েছেন, যদিও নিশীথ প্রামাণিক অবশ্য মুকুল বিরোধী কোনো মন্তব্য আপাতত করেননি। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, জলপাইগুড়ির অনেক নেতা বিজেপি ছেড়ে সাফ জানিয়ে দিয়েছেন মুকুল রায় যেখানে আমরা সেখানে। আবার বনগাঁর সাংসদ 3 বিধায়ক দিলীপ ঘোষের ডাকা বৈঠকে যাননি, তাদের নাম নিয়েও জোরদার চর্চা চলছে। তবে দেখার বিষয় মুকুল রায়ের মতন হেভিওয়েট একজন নেতা তেমনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তখন অনেকেই বিজেপিতে গিয়েছিলেন, আর এখন শাসক দলে ফের ফিরেছে তৃণমূল কংগ্রেস, আর এমন সময় তৃণমূলে এসছেন মুকুল রায়। বলাই বাহুল্য অনেক নেতাকে তিনি যে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসবেন তার বলার অপেক্ষা রাখে না।